আমরা আজকের ভিডিওর আলোচনার কেন্দ্রে রেখেছি রুশোর সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যেকার পার্থক্য। জ্যাঁ জ্যাক রুশো তার সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছা এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন। যদিও এই দুইটি ধারণা প্রথমে কিছুটা অনুরূপ মনে হতে পারে, তবে তাদের মধ্যে গভীর পার্থক্য রয়েছে। রুশোর মতে সাধারণ ইচ্ছা হলো সমাজের বৃহত্তর কল্যাণের জন্য যা নির্ধারিত হয়, যেখানে সকলের ইচ্ছা বা উইল অফ অল হলো ব্যক্তিগত স্বার্থের সমষ্টি, যা কখনো সমাজের কল্যাণের বিপরীতে চলে যেতে পারে। এখানে বিস্তারিত পার্থক্য দেওয়া হলো। প্রথমে আমরা জেনে নিব সাধারণ ইচ্ছা সম্পর্কে। সাধারণ ইচ্ছা সমষ্টিগত কল্যাণ, অর্থাৎ রুশোর সাধারণ ইচ্ছা হলো একটি সমষ্টিগত ইচ্ছা বা সমাজের কল্যাণকে লক্ষ্য করে। এটি জনগণের সম্মিলিত মঙ্গল, ন্যায় বিচার নিশ্চিত করতে চায় এবং এটি এমন কিছু যা জনগণের বৃহত্তম সংখ্যাগরিষ্ঠের সুবিধা ও কল্যাণের দিকে পরিচালিত হয়। এরপরে আসে গণতান্ত্রিক ও ন্যায্য। সাধারণ ইচ্ছা জনগণের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি হয়, যেখানে ব্যক্তিগত স্বার্থ বা ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে। এটি সাধারণ জনগণের বৃহত্তম মঙ্গলের জন্য নিশ্চিত করার জন্য কাজ করে। কোনটা? সেটা হচ্ছে সাধারণ ইচ্ছা। এরপরে ন্যায় বিচার অনুসরণ করে সাধারণ ইচ্ছা। যেমন সাধারণ ইচ্ছা সবসময় ন্যায় ও শাশ্বত কল্যাণের দিকে পরিচালিত হয়, এর মূল লক্ষ্য হলো জনগণের সামগ্রিক মঙ্গল, যেটি একক মানুষের স্বার্থের চেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ। এবার আসা যাক সকলের ইচ্ছার ক্ষেত্রে। সকলের ইচ্ছার ব্যক্তিগত স্বার্থ থাকে। সকলের ইচ্ছা হলো জনগণের প্রতিটি ব্যক্তির ইচ্ছার সমষ্টি, যা তাদের ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে তৈরি হয়। এটি এক ধরনের সংখ্যাতাত্ত্বিক সমষ্টি, যেখানে ব্যক্তির স্বার্থ এবং প্রয়োজনীয়তা গুরুত্ব পায়। এটা কিন্তু সামাজিক সমঝোতা নয়। সকলের ইচ্ছা প্রাকৃতিকভাবে জনগণের বৃহত্তর কল্যাণের দিকে পরিচালিত হয় না, এটি কখনো কখনো মানুষের স্বার্থের বিরোধিতা বা সংঘাত তৈরি করতে পারে, কারণ এতে কিছু ব্যক্তির স্বার্থ সামাজিক কল্যাণের বিরুদ্ধে যেতে পারে। এটা কিন্তু কল্যাণের উদ্দেশ্য নয়, ঠিক আছে? সকলের ইচ্ছা কেবল ব্যক্তি বা বিশেষ গোষ্ঠী স্বার্থের সমষ্টি, তাই এটি কখনো কখনো বৃহত্তর সমাজের জন্য উপকারী হতে পারেই না। এটি শুধু সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা হতে পারে, তবে তা সর্বদা ন্যায় এবং সমতার জন্য উপযুক্ত নয়। এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যার সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রথমে পার্থক্য হচ্ছে ধারণাগত দিক থেকে। সাধারণ ইচ্ছা হলো সমাজের বৃহত্তম কল্যাণের উদ্দেশ্যে, যেখানে সকলের ইচ্ছা হলো ব্যক্তির স্বার্থের সমষ্টি। এটা উদ্দেশ্যগত দিক থেকেও কিছু পার্থক্য রয়েছে। সাধারণ ইচ্ছা সবার কল্যাণ নিশ্চিত করতে চায়, তবে সকলের ইচ্ছা শুধুমাত্র এক একটি ব্যক্তির স্বার্থের প্রতিফলন। কিছু গণতান্ত্রিক পার্থক্য রয়েছে। সাধারণ ইচ্ছা গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়, যেখানে জনগণের বৃহত্তর কল্যাণ সুরক্ষিত হয়, কিন্তু সকলের ইচ্ছা কখনো কখনো গণতান্ত্রিক নীতি থেকে বিচ্যুত হতে পারে। আবার সমষ্টিগত কল্যাণ বনাম ব্যক্তিগত স্বার্থ। সাধারণ ইচ্ছা সমষ্টিগত কল্যাণে কাজ করে, কিন্তু সকলের ইচ্ছা ব্যক্তিগত স্বার্থের সমষ্টি, যা কখনো কখনো বৃহত্তর কল্যাণের বিপরীতে চলে যেতে পারে। সুতরাং রুশো সাধারণ ইচ্ছার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও কল্যাণমুখী সমাজের ধারণা দিয়েছিলেন, যেখানে সকলের স্বার্থের উপর সমাজের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা হয়। কিন্তু সকলের ইচ্ছা কখনো কখনো সামাজিক ও সমঝোতা তৈরি না করতে পারে, শুধু ব্যক্তি স্বার্থকে প্রতিহিত করতে পারে, যার কারণে তার সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সাহায্য নাও করতে পারে। এটাই ছিল রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টি।